ককটেশ্বর হাকতর শাস্তি গেনগে পালাই যাবাহাই নেতাজী ফিল সারা নৈশি বা আসেমাসর পালাই যাকা বিশালগড় প্রেস ক্লাব আসেমাস হালুরগে পুরা নেতাজী মাগলি ও খুমরু পরম ইয়ফারকা বিশালগড় প্রেস ক্লাব তিন কাসকো বা ওথুস গুস ইয়াকসু কাসকো সময় ভূমি তাং ফাং তজুর ইসলাম ইয়াকসু তাং ফাং খোকন গুস শিপেজন হাঙ্কর প্রেস ক্লাব নিয়ে আদক হারাদন দেবনাথ খবর কবরী আদর আমি নেতাজী সুভাষচন্দ্র বসুর চরণে শতপতি প্রণাম জানাচ্ছি। আজকে আমরা বিশালগড় প্রেস ক্লাবের পক্ষ থেকে এই বীর স্বাধীনতার সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তী আমরা পালন করছি প্রেস ক্লাবে। আমরা প্রত্যেকেই ভারতবাসী হিসেবে আমরা গর্বের সঙ্গে এই দিনটিকে উদযাপন করি, কারণ নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতার যে পথ দেখিয়েছিলেন, যে ব্রিটিশ বিরোধী আন্দোলনকে তেজি করার যে কাজ উনি করে গিয়েছিলেন, সেই ইতিহাসকে কখনো ভুলে যাওয়া বা মুছে যাওয়ার কোনো উপায় নেই। কারণ তিনি একসময় অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সভাপতি নির্বাচিত হয়েছিলেন, পরবর্তী সময়ে তিনি তার এই দলের অসহযোগিতার কারণে কিন্তু তিনি বেরিয়ে গিয়েছিলেন সভাপতির পদ থেকে ছেড়ে। অর্থাৎ এর থেকে আমরা বুঝতে পারি যে ওনার লক্ষ্য ছিল একমাত্র স্বাধীনতা, ওনার কোনো চেয়ার বা পদের কোনো লোভ লালসা ওনার ছিল না। কারণ তৎকালীন সময়ে যে ব্রিটিশ বিরোধী আন্দোলনগুলি হতো সেইগুলি নেতাজি সুভাষচন্দ্র বসু অনুভব করতে পেরেছিলেন যে এই নরমপন্থী আন্দোলনের মাধ্যমে ব্রিটিশের যে মানসিকতা, ব্রিটিশের মানসিকতাকে আঘাত করা সম্ভব হবে না, তাই তিনি চরমপন্থী আন্দোলনের দিকে ঝাঁপিয়ে পড়েছিলেন। তিনি গঠন করেছিলেন আজাদ হিন্দ ফৌজ, এমনকি উনি কিন্তু আজাদ হিন্দ ফৌজ শুধু গঠন করেননি, উনি একটি স্বাধীন আজাদ হিন্দ সরকারের ঘোষণাও দিয়েছিলেন। এই আজাদ হিন্দ সরকারের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। জীবিত ছিলেন, ওনার এখনও এই নিয়ে নানান চর্চা আলোচনা চলছে, নেতাজির অন্তর্ধান রহস্যের খোঁজার চেষ্টা চলছে। এবার নেতাজিকে আমরা কতটা সম্মান জানাতে পেরেছিলাম পেরেছি, নেতাজি সুভাষচন্দ্র বসুর 23 জানুয়ারি জন্মদিন পালন করি আমরা, তার নেতাজির যে দেশপ্রেম, এই দেশপ্রেম আমরা ভারতবাসীর মধ্যে কতটা জাগ্রত করতে পেরেছি সেইটা সবচেয়ে বড় বিষয়। কারণ এই নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বর্তমানে যারা ভারতবর্ষের সরকার রয়েছে এবং ভারতবর্ষের প্রতিটি নাগরিক রয়েছে, তারা প্রত্যেকে কিন্তু এই নেতাজি সুভাষচন্দ্র বসুকে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। কারণ আমরা জানি এই রাষ্ট্রকে ঐক্যবদ্ধ মজবুত করতে গেলে একমাত্র দেশাত্মবোধই হবে আমাদের একমাত্র পুঁজি। কারণ নেতাজি সুভাষচন্দ্র চেয়েছিলেন যে যখন ভারতের স্বাধীনতা আন্দোলন চলছিল বিভিন্ন দিকে, যেমন আসামে আন্দোলন চলছে আর্থিকভাবে